সুবীরেশ ভট্টাচার্য এসএসসি প্রাক্তন চেয়ারম্যান তিনি বাগডোগরা থেকে আজই সকালে কলকাতা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি বালিগঞ্জ প্লেসের বাড়ি থেকে বেরোচ্ছেন। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে সেভাবে চাননি, তবে বলেছেন যে তার আমলে কোনো দুর্নীতি হয়নি। আর কি কিছু জানিয়েছেন? দেখো, তখন এর আগে এয়ারপোর্টে তিনি বলেছিলেন যে তার আমলে কোনো দুর্নীতি হয়নি, কিন্তু এখন বাড়ি থেকে বেরোবার সময় তিনি কিন্তু একটা জিনিস বলেছেন যে প্রসিডিওরাল মিস্টেক হতে পারে কিন্তু কোনো দুর্নীতি হয়নি। এটা কিন্তু বাক কমিটির যে রিপোর্ট ছিল সেইটা অনুসারে তিনি বলেছেন যে প্রসিডিওরাল মিস্টেক হতে পারে কিন্তু কোনো দুর্নীতি হয়নি, এই কথা কিন্তু পরিষ্কার তিনি বলেছেন। এই মুহূর্তে তিনি তার বালিগঞ্জ প্রেসের বাড়ি থেকে বেরিয়েছেন এবং এই মুহূর্তে আইটিআইয়ের মোড়ে তার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তিনি সম্ভবত তার বাড়িতে যাবেন, যে ফ্ল্যাটটি সিল করা হয়েছে, কারণ তিনি একটু আগে বলেছিলেন যে গিয়ে দেখতে হবে সেখানে কী পরিস্থিতি রয়েছে। আমরা জানি না এই মুহূর্তে তিনি কোথায় যাচ্ছেন ঠিক, তবে সম্ভবত তিনি তার কোনো একটি বাড়িতে যাচ্ছেন। তা এর আগে যেরকমভাবে এয়ারপোর্টে তিনি বলেছিলেন যে কোনো দুর্নীতি হয়নি, তার আমলে কোনো দুর্নীতি হয়নি, তার পাশাপাশি এখন তিনি আরও একটি বিষয় বললেন যে প্রসিডিওরাল মিস্টেক থাকতে পারে কিন্তু কোনো রকম দুর্নীতি হয়নি। ধন্যবাদ সঞ্চয়ন। প্রক্রিয়াগত কোনো ত্রুটি থাকতে পারে কিন্তু তার আমলে কোনো দুর্নীতি হয়নি, এমনটাই বললেন সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান। দুর্নীতির প্রমাণ, দুর্নীতি কিছু হয়নি স্যার। এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোটের কারখানার হদিশ, কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার দুই। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূর, এসটিএফ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল টাকি গভর্নমেন্ট হাই স্কুলের সামনে থেকে দুজনকে কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসিয়ালসরা ধরেন এবং এদের কাছ থেকে বেশ কিছু নোট পাওয়া যায়, সেগুলো পরীক্ষা করে দেখা যায় যে এরা জাল নোট নিয়ে ঘুরছে। এরপরই পুলিশ আধিকারিকরা সেই নোট সিজ করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে এই নোট তারা কোত্থেকে পেল। এরপরই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসে। এই অভিযুক্ত দুজনের একজনকে সঙ্গে নিয়ে এসটিএফ এর গোয়েন্দারা ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারাতে সেখানে একটা বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে কালার প্রিন্টার, বিভিন্ন কেমিক্যাল, নোট তৈরির কাগজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে। এবং পুলিশ আধিকারিকরা বলছেন রীতিমতো নোট তৈরির কারখানা তৈরি হয়েছিল এই হাতিয়ারাতে এবং এরা বাড়ির মধ্যেই এই গোটা প্ল্যানটা করতো। এই জাল কতদূর বিস্তৃত সেটা এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে এবং মাসখানেক আগে এরা এখানে ভাড়া এসেছে, এর আগে এরা কোথাও এই ধরনের জাল নোট তৈরির কারখানা করেছিল কিনা সেটাও পুলিশ আধিকারিকরা এদেরকে জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ ময়ূর।